হাত পানানো গ্যারান্টি অল বাংলাদেশি গ্যারান্টি আর ওই যে প্রথমেই বলছেন যদি হাত পানানোতে না যায় গরু কিন্তু জবাই জবাই দেওয়ার পরে নিয়ে আসবে ও খায় ভালোবে ওইখানে টাকা দিয়ে দেবো আচ্ছা দাম কত লাখের উপরে 4,000 উইদাউট পানি কোন পানি মেশানো যাবে আমি তো বলছি ভাই যে হারাম মানে ব্যবসা হালাল সত্য কথা বলবো মানুষ 20টা বেচবে আমি 5টা বিক্রি করবো তাতে আমার কোনো যায় আসে না মানে গ্রামবাসী আছে যে মা ঠিকই চাল বেচলো বাপ চড়াই যাওয়ার পরে এখানে কিছু কথা আছে ভাই তা যাই হোক যে যাই করে করুক যে যাই বলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 10ই ডিসেম্বর 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে চাচা ভাতিজা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থান পার করে এসে হাতের ডান পাশের প্রথম শেডটাই চাচা ভাতিজা ডেইরি ফার্ম শেডের মালিক জাহাঙ্গীর ভাই গাভী গরু বিক্রি করে এখানে ভ্যারাইটিস কালেকশন বাচ্চা ছাড়া বাচ্চা সহ প্রেগনেন্ট চেক গাভ সকল ধরনের গাভী পাওয়া যায় দুধের গাভীগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে ওনার কাছে নতুন কিছু গাভী রয়েছে এই গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ বাচ্চা ছাড়া যেগুলো আছে এগুলো কতদিন ধরে বাচ্চা কাটছে পরবর্তীতে গাভ হবে কি না ইত্যাদি বিষয়ে জানবো জাহাঙ্গীর ভাই কিন্তু মাসখানেক হলো আপনার কেনা দাম থেকে 5,000 টাকা লাভে এই গরুগুলো আপনাদের নিকট বিক্রয় করছে তো এখন পর্যন্ত সেই অফারটা চালু আছে কিনা সরাসরি কথা বলবো চাচা ভাতিজা ফার্মের যে মালিক রয়েছে তার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুবই ভালো রাখছে কেনা বেচা কেমন আলহামদুলিল্লাহ কেনা দামি কেনা বেচা ভালো না কেনা দামি ভাই আচ্ছা এতে তো দর্শকরা এক ভাগ দর্শক উপকৃত হচ্ছে যে মোটামুটি কেনা দাম জেনে শুধু কিনতেছে তা না একটা গরুর আইডিয়া হচ্ছে যে এই গরুটার আসলে দাম এত টাকা না কিন্তু দেখে বুঝতে পারতেছে আসলে গরুগুলোর দাম কেমন কে কেমন সেটাই আসলে ভিডিও তো অনেকেই দেখে সবাই তো আসলে গরু কেনে না অনেকে দামের আইডিয়া নেই কেউ এখান থেকে অভিজ্ঞতা নেই সাথে মাপ করে যে কার ভিডিও কার কি রকম দাম দাম আচ্ছা বা কারোর ভালো লাগে ভিডিও দেখতে পছন্দ করে বিভিন্ন শ্রেণীর লোক এই ভিডিওগুলো দেখে জি ভাই আচ্ছা জাহাঙ্গীর ভাই পরিচয়টা দর্শকদের জানাবো আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গড়া থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া চাচাবাদিজা ডেইরি ফার্ম কবরস্থানের পরেই কবরস্থান পার হয়ে সাথে ডাইন পাশে যে সেটটা আছে সেটাই আচ্ছা কেনা দাম থেকে 5,000 লাভ না কেনা দাম থেকে পার পিস 5,000 লাভ আচ্ছা আমরা কেনা দামে ইতিমধ্যে এর আগে কয়েকটা প্রোগ্রাম করেছি আপনি ছাড়া আরেকজনের তো উনি কিন্তু বড় বড় গরু আমাদের 3,000-4,000 লাভেও আমরা দেখাই তো আপনি কিন্তু আজকে 5,000 লাভ আপনাকে আর আজকে দেবো না ভাই আজকে লাখের নিচে যেগুলো এগুলোতে দেবো 3,000 লাখের উপরে গেলে আপনাকে দেবো 4,000 আসলে ভাই শুনেন ওই বেচা কেনা ভালো হচ্ছে ভাই আপনারটা রাখতে হবে মানে গ্রামবাসী আছে যে মা ঠিকই চাল বেচলো বাপ চড়াই যাওয়ার পরে এখানে কিছু কথা আছে ভাই তা যাই হোক যে যাই করে করুক যে যাই বলে বলুক সেটা বিষয় না যত আপনি বলছেন আজকের জন্য আপনার কথা রাখলাম আচ্ছা আজকের জন্য রাখলাম আচ্ছা আগামীতে কি হবে এটা হচ্ছে পরের বিষয় জি ভাই জি লাখের নিচে 3,000 লাখের নিচে 3,000 লাখের উপরে 4,000 উইদাউট পানি কোনো পানি মেশানো যাবে আমি তো বলছি ভাই যে হারাম মানে ব্যবসা হালাল সত্য কথা বলবো মানুষ 20টা বেচবে আমি 5টা বিক্রি করবো তাতে আমার কোনো যায় আসে না কেমন রেটে গরু দেখাবো আজকে আজকে ভাই কি না দাম আছে 76,000 কিনা আছে শুধু 76 শুধু 76,000 আচ্ছা আর উপরে উপরে আছে ভাই 1,31,000 ওটা কি অবস্থায় আছে গাই বাচ্চা আর 76 মানে গতবার যে ভিডিও দিছি গত ভিডিওতে ভাই যে অবস্থান মনে করেন যে গাই বাচ্চার এমন এক মানে একটা পিশার এই জন্য ভাই আবার একটা আর 76,000 যেটা আছে ওটা কত ওটা ভাই বর্তমানে বাচ্চা ছাড়া রানিং দুধের উপর আছে ওটার 10 লিটার দুধের গ্যারান্টি 76,000 এ 10 লিটার দুধ জি ভাই এ তো মাথা নষ্ট অফার আসলে ভাই এখন আমি যদি বলি যে ওটা 90,000 দিকে না 5,000 লাভ তাতেও মানাবে কিন্তু আমি তো বলছি ব্যবসা লাল মিথ্যা কথা বলবো না সত্য কথা চলেন এক এক করে দেখি আর সঠিক বলনের জি ভাই চলেন এক নম্বর সিরিয়ালে জাহাঙ্গীর ভাই বাচ্চা সহ একটা মাঝারি বডির গাভী নিয়ে আসলেন লাল সাদা রং এটা কি জাতের গাভী ইরা ভাই ওই সাদা টুকের জন্য মনে করেন যে ওই একটু বলতে হবে যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কিন্তু আসলে এটা 100% বাগাবাড়ি মিলবিটারের মিনি জার্সি মাথা কান
চোখ শিং দেখান দেখে এগুলো কিন্তু মোটামুটি ছোট আকৃতির মধ্যে সাম ভালো গরু। আচ্ছা বয়স কয় দাঁত গাভিটার? চার দাঁত বয়স ভাই। চার দাঁত? জি। ওই যে কানের মধ্যে লোম চোখগুলো ভাই, আমি বলছি যে আপনি আসলে ভালো করে দেখান, দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে ক্যামেরা আসলে খুব ভালো দেখানো যায় না, এজন্য তো বলি যে আপনারা ভিডিও দেখে সরাসরি আসেন। জি। আচ্ছা দাঁত ছয়টা না? চার দাঁত। চার দাঁত। কত নম্বর বাচ্চা এটা ভাই? প্রথম বাচ্চা। চার দাঁত প্রথম বাচ্চা? জি। কি বাচ্চা কোলে? মেয়ে বাচ্চা ভাই। বকনা বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ। বাচ্চাটার বয়স কেমন? বাচ্চাটার বয়স ভাই এক মাস তিন দিন। এক মাস তিন দিন? জি। ওই যে বাচ্চারও কিন্তু তলা বার, বাচ্চাটার ভাই তলা মানে এক ছো ভাই দেখে দর্শক দেখলে বুঝবে যে দেখেন বাচ্চাটা ভালো পার্সেন্টের বাচ্চা হয়েছে। জার্সি? জার্সি। আচ্ছা বাচ্চাটাও 100 জার্সি হয়েছে? জি ভাই। আচ্ছা এখন দুধ পানাচ্ছেন কেমন? এরা ভাই দুই বেলা 14.5 লিটার দুধ পাচ্ছি, 14 লিটার দুধের গ্যারান্টি। 14 লিটার? জি। অল বাংলাদেশ? অল বাংলাদেশ গ্যারান্টি। কম হলে? কম হলে গাড়ি ভাড়া সহ দিয়ে ফেরত নিয়ে আসবো। গাড়ি ভাড়া সহ ফেরত? জি। আচ্ছা যে কেউ দহন করতে পারবে মা বোনেরা? এই ভাই এই গরুটা যদি মনে করেন 60 জন মিলে দোয়াবো তাতেও সম্ভব। দেখি মুখগুলো একটু নাড়াচাড়া করো তো, হাত পা তোলে নাকি? এটা ভাই আমি কি বলবো আর মানে যে খুবই শান্ত, খুবই শান্ত। আচ্ছা এই গরুটার দাম কেমন কেনা ভাই? এটা ভাই 130,000 কেনা, 1,000 খরচ। 130 কেনা? জি। 1,000 খরচ? 1,000 খরচ। 4,000 লাভ? 135,000 আর লাখের উপরে 4,000 আপনি ওখানে স্বীকার করছেন। আচ্ছা ভাই হলো যান 135। 135। আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। জি ভাই চলেন। দুই নম্বর সিরিয়ালে ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন বিস্কুট কালারের, এটা কি জাতের গাভী? এটাও ভাই একটা বাঘাবাড়ি মিলমিটারের জার্সি। এটার বডি ওইটার থেকে বড়? জি ভাই। আচ্ছা বাঘাবাড়ি জার্সির বয়স কেমন? চার দাঁত বয়স ভাই। পার্সেন্ট কিন্তু এটার থেকে এটার বেশি ভাই, কারোর সাথে কেউ কম নাই না, এটার বেশি পার্সেন্ট মানে এটা তো ফ্রিজিয়ান ক্রস ছিল আর এটার সাথে তো আর ক্রস নাই। না না ভাই এটা 100% জার্সি। আচ্ছা দাঁত কয়টা? ছয়টা। চার দাঁত? চার দাঁত। জি। আচ্ছা চার দাঁত কত নম্বর বাচ্চা? এটা ভাই দ্বিতীয় বাচ্চা ছিল। দ্বিতীয় বাচ্চা ছিল? জি। বাচ্চা নাই? বাচ্চা নাই। কোথায় গেছে বাচ্চারা ভাই? মরে গেছে। মরে গেছে? জি ভাই। কোথায়, কিভাবে মরছে? এরা ভাই যার কাছে ছিল সে জানে, আমি বলতে পারবেন না। না ভাই মরার বয়সটা তো অ্যাকুরেট বলতে পারবেন? জি ভাই। কতদিন মরলো, মরছে বা কত মাস? বাচ্চা কারোর বয়স হয়েছে ভাই আপনার 1 মাস 7-8 দিন। 1 মাস 7 থেকে 8 দিন? জি। শিওর? শিওর। এখন পানাচ্ছেন কি? হাত পানানো? হাত পানানো। দুধ কেমন দিচ্ছে হাত পানানোতে? এটা ভাই দুই বেলা দুধ পাচ্ছে 11.5 লিটার। ইনজেকশন লাগে না তো? ইনজেকশন লাগলে পরে দুটো গরু দেবো ভাই। পানাতে ইনজেকশন লাগলে দুই গরু? জি ভাই। হাত পানানোতেই দহন করা যায়। দুই বেলা কত লিটার? 11.5 লিটার। 11 লিটার দুধের গ্যারান্টি ভাই? 11টাও নিলাম না, 10টা দিবেন? 10টা যদি নাই ভাই যার যেখানে যে গরুটা নিয়ে যাবে সেখানে জবাই করে খাওয়া দিবে। দাম কত? এটা ভাই 1,06,000 কেনা। 106 কেনা? জি। 4,000 লাভ? 110। আচ্ছা দাদা বলছি তো আপনার কথা আজ রাখবো, 1,10,000 দাম। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন। জি ভাই চলেন। তিন নম্বর সিরিয়ালে জাহাঙ্গীর ভাই কফি কালারের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। জি ভাই। এটা কি জাতের? এটা ভাই জার্সি। জার্সি? জি। এটা কি মিলমিটারের? না ভাই ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি, ওই জন্যই প্রশ্নটা করছি যে জাহাঙ্গীর ভাই মিলমিটারে বললেই আমি ধরবো। ইন্ডিয়ান জার্সি সে জাতি বলতে হবে। বয়স কেমন? ছয় দাঁত, চার দাঁত থেকে ছয় দাঁত হয়েছে। খিল আছে? খিল আছে। কত নম্বর বাচ্চা? দুই নম্বর বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি। কি বাচ্চা? মেয়ে বাচ্চা। কোলেও আছে বকনা বাচ্চা? জি ভাই। বাছুরের বয়স কেমন? বাচ্চাটার বয়স ভাই 24-25 দিন। 24-25 দিন কাটার ইনশাল্লাহ কোনো ভয় নাই। এটা ভাই অল বাংলাদেশ ঘুরে বেড়াবে কোনো ভয়। কত লিটারে গ্যারান্টি দিবেন? এটা ভাই 10.5 লিটার দুধের গ্যারান্টি। অল বাংলাদেশ? অল বাংলাদেশ। দাম কত কেনা? এটা ভাই 113,000 কেনা। 4,000 লাভ? 117 একদম? একদম। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। জি ভাই চলেন। চার নম্বর সিরিয়ালে জাহাঙ্গীর ভাই রং সাদা কালো একটা গাভী মাঝারি বডি, কি জাতের গাভী? একটু বড়ই হবে ভাই। আচ্ছা আমরা মাঝারি ধরলাম, বড় যেটুক আছে একটু দর্শকের। জি ভাই। আচ্ছা মাঝারি হিসেবে কিন্তু দাম? জি ভাই লান আমি তো বলছি কি না দাম, এখানে তো দাম বাড়ানো কমানোর কোনো নেই। অনেক সময় কিন্তু জাহাঙ্গীর ভাইদেরও 2-4 হাজার টাকা ফাউল হয়ে যায়, তো দর্শকরা এটা আপনারাও যাচাই বাছাই করবেন। আসলে ভাই ফাউলে এখানে কোনো ফাউলের কোনো অপশনই নাই, এগুলো ভাই বকনার সাইতে অনেক ভালো। না সেটা বলতিছি না, বলতিছি আপনাদেরও তো অনেক সময় 10টা কিনতে একটা একটু বেশি দিয়ে কিনে ফেলেন, প্রতিযোগিতায় যেহেতু কেনা হয়। জি ভাই। আচ্ছা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান? জি। বয়স কয় দাঁত? দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে। চার দাঁত? জি। নতুন চার দাঁত? নতুন চার দাঁত। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। পেটে বাচ্চা আছে কি? না ভাই। চেকে নাই? না। শুধু বাচ্চা ছাড়া? জি শুধু বাচ্চা। বাচ্চাটা মরছে কতদিন? বাচ্চা মরার বয়স হয়েছে 24 দিন। 24 দিন? জি। আচ্ছা দুধ? দুধ 10 লিটার। হাত পানানো? হাত পানানো। গ্যারান্টি? অল বাংলাদেশ গ্যারান্টি। আর ওই যে প্রথমেই বলছেন যদি হাত পানানোতে না যায় গরু কিন্তু জবাই, জবাই দেওয়ার পরে নিয়ে আসবে, ও খায় ভালোবে ওইখানে টাকা দিয়ে দেবো। আচ্ছা দাম কত?
76000 শুধু 76000 টাকা জি ভাই আচ্ছা দাম 4000 লাভ দিয়ে ওটা তো 3000 লাভ ভাই তাহলে হচ্ছে 79000 এটা 4000 আচ্ছা পুরো দিলাম জান গরু এটা পর্তায় কিনছেন গরু পর্তায় কিনছেন 80000 একদম একদম চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই জি ভাই চলেন পাঁচ নম্বরে একটা গাভী নিয়ে আসলেন জাহাঙ্গীর ভাই বেশ মোটা সোটা মাঝারি বডি তবে বডি আপনার মোটা সোটা বেশি ডবল বডির মতো জি এটা কি জাতের এটা ভাই হলস্টেন ফ্রিজিয়ান বয়স কেমন চার দাঁত জি ভাই কত নম্বর বিয়ান প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা জি ভাই বাচ্চা নাই বাচ্চা ছাড়া আজকে চেক গাব একটাও নাই না ভাই আজকে চেক গাব নাই এটা বাচ্চা কাটার বয়স কেমন 18 দিন মাত্র 18 দিন জি ভাই সেটিং হইছে জি ভাই সেটিং হয়ে গেছে আচ্ছা দুধ কত লিটার গ্যারান্টি 11 লিটার দুধের গ্যারান্টি 10টা দেন 11টা বাদ দেন 11 লিটারই গ্যারান্টি 11টাই গ্যারান্টি জি দাম এটা ভাই 1 লাখে 1000 কিনা 101 কিনা 4000 লাভ 105 একদম একদম চলেন শেষের গরুটা দর্শকদের দেখাই ভাই চলেন সবশেষ 6 নম্বর সিরিয়ালে জাহাঙ্গীর ভাই একটা গাভী নিয়ে আসলেন এটা কিন্তু মোটামুটি বিগ সাইজের মাঝারি থেকে বড় জি ভাই এটা কি জাতের এটা ভাই হলস্টেন ফ্রিজিয়ান বয়স কেমন এটা ভাই দুই দাঁত বয়স দুই দাঁত জি নতুন দুই দাঁত নতুন দুই দাঁত প্রথম বাচ্চা বাচ্চা নাই মারা যাওয়ার বয়স ভাই এটা 28 দিন 28 দিন জি সঠিক জানেন এগুলো ভাই মানে যে দুধে হয়তো এক হাফ কেজি মিথ্যে কথা বলতে পারে কিন্তু বাচ্চা মরা বাচ্চা হওয়ার মিথ্যে কথা বলবে এইটার মোটামুটি দুধ কেমন গ্যারান্টি এটা ভাই 10.5 লিটার দুধ পাচ্ছি 10 লিটার দুধের গ্যারান্টি 10টা দুধের গ্যারান্টি জি দাম বারবার একই কথা বলি যেখান থেকে যাই কিনবেন খামারে আসেন সুস্থতা যাচাই করে নিয়ে যান তাহলে কিন্তু আর ইনশাল্লাহ ঠকবে না ভাই ঠকবে না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম